মানুষ নিচু করছে মাথা ভবিতব্যের কাছে। পাবলো নেরুদার কবিতার এই অনুবাদ যিনি করেছেন, তিনি কিন্তু অসুখের কাছে মাথা নোয়াননি, চালিয়ে যাচ্ছেন লড়াই। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তার অবস্থা সংকটজনক হলেও নিঃসন্দেহে আগের থেকে কিছুটা ভালো। ইনভেসিভ ভেন্টিলেশন থেকে অবশেষে সফলভাবে বার করে আনা গেছে তাকে। একদিকে কুণাল ঘোষ সাহায্য বলছেন আদিক্ষেতা করে বুদ্ধদেব ভট্টাচার্যকে মহাপুরুষ বানানো হচ্ছে, অন্যদিকে মদন মিত্র আবার বলছেন বুদ্ধদেবের সততা নিয়ে আলোচনা করলে গৌতম বুদ্ধের সততা নিয়েও আলোচনা করতে হয়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা বিজেপি ঘেরাও কর্মসূচিকে একেবারে সরাসরি জনস্বার্থ বিরোধী বলে বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, আদিক্ষেতা করে মহামানব ও মহাপুরুষ বানানো হচ্ছে, গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে আজও লাগাতার আক্রমণ কুণাল ঘোষের, বঙ্গ রাজনীতি থেকে সৌজন্য আর শিষ্টাচার কি পাকাপাকিভাবে পাঠ ঘোটালো, আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধদেব ভট্টাচার্য অসৎ হলে ভগবান বুদ্ধের সততা নিয়েও আলোচনা করতে হবে, কুণালের উল্টো সুরে মদন, মদন মিত্রদের কোন মঠে দীক্ষা, পাল্টা কুণাল ঘোষ, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে তৃণমূলী দ্বিধাবিভক্ত। পরের প্রশ্ন, জনস্বার্থ বিরোধী বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাবের কর্মসূচি বাতিল করলো কলকাতা হাইকোর্ট, দায়িত্বশীল সাংবিধানিক পদে থেকে এই রকমের মন্তব্য অনভিপ্রেত বললেন স্বয়ং প্রধান বিচারপতি, আদালতের সতর্কবার্তায় কি বন্ধ হবে বাড়ি ঘেরাওয়ের অশুভ প্রবণতা। চতুর্থ প্রশ্ন থাকবে, অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য, কেউ হাইকোর্ট ঘেরাওয়ের কথা বললে কি পদক্ষেপ নেবেন না, রাজ্য সরকারকে প্রশ্ন ক্ষুব্ধ হাইকোর্টে, শাসক দলের শীর্ষ নেতার আন্দোলনের ডাক বলেই কি সম্পূর্ণ নিষ্ক্রিয় রাজ্য। এই অনুষ্ঠানে আজ আমাদের পঞ্চম প্রশ্ন, রামনবমীর অশান্তি নিয়ে এনআইএ মামলায় তৃতীয়বার আদালতে ধাক্কা রাজ্যে, সুপ্রিম কোর্টে হারার পরও কেন নির্দেশ অমান্য, প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতি, বিভিন্ন মামলায় এতবার ধাক্কা খাওয়ার পরও কি শুধরবে সরকার। তবে শুরুতেই আপনাদের দেখাবো ভালো খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, তাকে বার করা হলো ইনভেসিভ ভেন্টিলেশন থেকে। দেখুন, সময় এলো স্বস্তির খবর, শনিবার রাতে যে আশঙ্কায় পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল সেখান থেকে বের করা গেল সোমবার দুপুরেই। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, এখনও সংকটজনক হলেও আগের চেয়ে কিছুটা ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার দুপুরে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে। সিটি থোরাক্স করা হয়েছিল, অর্থাৎ বুকের সিটি স্ক্যান আমরা বলতে পারি, সেই রিপোর্টও সন্তোষজনক এবং তাকে যা যা প্রয়োজনীয় ওষুধ তা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ওভারঅল ক্লিনিক্যাল স্ট্যাটাস তারা বলছেন যে রিমেইনস স্টেবল, উনি সাকসেসফুলি ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং তারপর থেকে নিয়ে এখন আবার নন ইনভেসিভ ভেন্টিলেশনে আমরা ফেরত গেছি। ভাইটাল প্যারামিটারসগুলো স্টেবল আছে আর আমাদের মেডিকেল বোর্ড কন্টিনিউয়াসলি ওনার দিকে নজর রেখেছে, একটা কন্টিনিউয়াস সুপারভিশনে রয়েছেন এবং ঘন্টায় ঘন্টায় ওনার ভাইটাল প্যারামিটার্সগুলো আমরা চেক করছি এবং এখনও পর্যন্ত যা স্ট্যাটাস তাতে উই আর হ্যাপি। বাকিটা অবভিয়াসলি এখনও পর্যন্ত আগামী 24 ঘন্টাটা খুব ক্রুশিয়াল ওনার জন্য। উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে গত 24 ঘন্টায় আর জ্বর আসেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, সিটি থোরাক্স বা বুকের সিটি স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকেরা মনে করছেন বুদ্ধবাবুর সংক্রমণ এখন নিয়ন্ত্রণে, ফুসফুসে সংক্রমণও আর বাড়ছে না। বুদ্ধবাবুর সি রিঅ্যাকটিভ প্রোটিন রিপোর্ট ইতিবাচক এসেছে, স্বস্তির খবর সংক্রমণের পরিমাণ আগের থেকে অর্ধেক হয়ে গিয়েছে, তবে ফুসফুসে ফাইব্রোসিস নজরে এসেছে, চিকিৎসকেরা মনে করছেন যা সিওপিডি ও পুরনো কোভিডের কারণে হয়ে থাকতে পারে। রেসপন্ডিং টু ট্রিটমেন্ট, হ্যাঁ, ক্রিয়েটিনিন কমেছে, সিআরপি কমেছে, এই পর্যন্ত অ্যান্টিবায়োটিক কাজ করছে সেটাই আমরা ভাবছি। একটা বিষয় জানছি যে সংক্রমণ যেটা ফুসফুসে হয়েছিল সেই সংক্রমণটা কি রয়ে গিয়েছে নাকি সংক্রমণটা কমছে আরও বলা যায়? কমছে, এত তাড়াতাড়ি ইরাডিকেট হয় না সংক্রমণ, সময় লাগে, সাড়া দিচ্ছে, হ্যাঁ, ইজ কনসাস। সোমবার ঘড়িতে তখন বিকেল 4:10, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান বুদ্ধদেব ভট্টাচার্য তাকে দেখে হাত নেড়েছেন। হসপিটালে ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট ওরা খুব সাধ্য মতো ভালো করে করছে, ওনার জ্ঞান আছে ভালোই এবং উনি হাত নাড়লেন, ওনার ভেন্টিলেশন থেকে খুলে নেওয়া হয়েছে, বাইপ্যাকটা চলছে, হ্যাঁ, বাট আমার মনে হয়েছে একদম প্যারামিটারগুলো অনেকটাই ঠিক আছে। মুখ্যমন্ত্রী একটু আগে ছিলেন, উনি নিজে হাত নাড়িয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাত নাড়তে দেখা যায়নি। এখানেও এসে যে মিথ্যাচারটা করা এটা বোধহয় না করলেই পারতেন। প্রয়োজন হলে উডল্যান্ড হসপিটাল তো সম্পূর্ণটা সিসিটিভিতে মোড়া, প্রডিউস করুন না সিসিটিভিটা। মুখ্যমন্ত্রী আবার বলছে
হাত নাড়ার মতন অবস্থায় বুদ্ধবাবু উনি মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আর আদতে যে ঘটেছে তার মধ্যে একটা বিস্তার ফারাক আছে। সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে আসেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র ও কংগ্রেস নেতা আব্দুল মান্নান। হাসপাতালে তরফে জানানো হয়েছে বুদ্ধবাবুর ক্রিয়েটিনিনের মাত্রাও কমেছে, পরিস্থিতি এই রকম থাকলে তার অ্যান্টিবায়োটিকের ডোজ কমানো হতে পারে। তবে চিকিৎসকেরা বলছেন আগামী চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। সন্দীপ সরকার, মহেশ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। দেখুন কথায় বলে ফ্রম দ্য হর্সেস মাউথ। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই ডক্টর ব্যানার্জির কাছে চলে যাব। ডক্টর ব্যানার্জি, আপনারাই হচ্ছে সেই মানুষ যারা বাড়িতে নিয়মিত বুদ্ধদেব ভট্টাচার্যের পর্যবেক্ষণে যাদের থাকেন এবং আপনাদের পরামর্শেই তাকে শনিবার দিন উডল্যান্ডসে ভর্তি করা হয়। আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা নিঃসন্দেহে 10 কোটি রাজ্যবাসী প্রত্যেকে এইটুকু জানতে চাইছেন যে আজকে এই মুহূর্তে উনি কেমন আছেন। একটা খুব স্পষ্ট উন্নতির খবর, ভালো খবর আমরা শুরুতেই দিলাম, সেটা হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশান থেকে ওনাকে বার করা গেছে, নন ইনভেসিভ ভেন্টিলেশানে দেয়া গেছে। তো এই মুহূর্তে বুদ্ধবাবু কেমন আছেন ডক্টর ব্যানার্জি? এই মুহূর্তে আপনি যেরকম বললেন এবং উডল্যান্ডসে দেখুন একটা মেডিকেল বুলেটিনও সন্ধ্যাবেলায় দিয়েছে, সেখানেও তারা বলেছেন যে তাকে ওই ভেন্টিলেটার থেকে বের করা গেছে সাকসেসফুলি, তবে তাকে এখনও পর্যবেক্ষণে রাখার দরকার এবং নন ইনভেসিভ ভেন্টিলেশন, যেটা ওই বাইপাপ একটা ছোট যন্ত্রের মাধ্যমে দেওয়া হয়, সেইটা এখন চালিয়ে যেতে হবে। যদিও আপনারা এটা বুঝতেই পাচ্ছেন যে ভেন্টিলেটারের দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মানে অবস্থাটা তো কতটা সংকটজনক ছিল, এবং সেই জায়গা থেকে আজকে, গতকাল এবং আজকে আমরা ক্রমাগত কিছু উন্নতির চিহ্ন দেখছিলাম। সেটা হচ্ছে ক্লিনিক্যালি, মানে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে, এবং হচ্ছে যে সমস্ত ব্লাড এবং বাকি সমস্ত পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলি, সেইগুলি দেখে ওইখানে যারা চিকিৎসা করছিলেন ওই উডল্যান্ড হাসপাতালে যে সমস্ত চিকিৎসকরা, ওখানকার যে সমস্ত স্টাফরা ছিলেন এবং ওখানকার ম্যানেজমেন্টের লোকজন, তারা তো অক্লান্ত পরিশ্রম করেছেন, পূর্ণ সহযোগিতা করেছেন, এবং তাদের সকলের এই চেষ্টায় আজকে থেকে আমরা দুপুরের পর থেকে দেখতে পাচ্ছিলাম যে অবস্থাটার উন্নতি অনেকটাই হচ্ছে, এবং হয়তো ওনারাও তখন চিকিৎসকরা ভাবছিলেন যে তাকে বিকেলের মধ্যে হয়তো ভেন্টিলেটার থেকে বের করানোটা সম্ভব হবে, এবং সেটা অনেকটাই সফলভাবে করা গেছে। কিন্তু এখনই আমরা এটুকু বলতে পারি যে এটা যেমন একটা খুব ভালো দিক, এটা আমাদের কাছে খুব স্বস্তির খবর। তবে এখনই সংকট ডক্টর ব্যানার্জি, আপনারা ডাক্তারবাবুরা ঠিক কত ঘন্টা অবজারভেশন পর নিশ্চিন্ত হবেন যে বুদ্ধবাবুর একেবারে নিশ্চিত উন্নতি হচ্ছে, উনি বাড়ি ফিরতে পারবেন? আসলে ওনার ক্ষেত্রে যে অসুবিধের জায়গাটা, সেটা হচ্ছে উনি এমনিতেই তো ক্রনিক সিওপিডির পেশেন্ট, যেটা পালমোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ক্রনিক, সেটা তার সঙ্গে অনেকগুলি ক্রনিক অসুবিধে, ক্রনিক সমস্যা ওনার আছে, সুগারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, ব্লাড প্রেশার এবং আরও এইরকম বেশ কয়েকটি অসুবিধে ওনার দীর্ঘদিন ধরে আছে, তার সঙ্গে সিওপিডি। এবং দীর্ঘদিন ধরে আপনারা জানেন, আমরা আপনাদের চ্যানেলে আমরা আগেই অনেকবার বলেছি যে বাড়িতেও ওনার এই ধরনের চিকিৎসাগুলি চলছিল, ঘরেও অক্সিজেনের প্রয়োজন হতো, মাঝে মাঝে বাইপাপের প্রয়োজন হতো একদম। তো সেখান থেকে আগেও একবার এরকম একটা পরিস্থিতি হয়েছিল যখন তাকে আমরা সফলভাবে ভেন্টিলেটার থেকে বের করা গিয়েছিল, এবারেও করা গেছে। তো যেটা আমাদের এখন ওনার যা যে চিকিৎসকরা ওখানে দেখছেন তারা এই ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেবেন যে কতদিন অবজারভেশন দরকার। সাধারণভাবে আমাদের মনে হয় অন্তত 3-4 দিন একটা কঠোর পর্যবেক্ষণে রাখাটাই খুব দরকার, সেই পুরোপুরি সংকট থেকে উনি মুক্ত এই কথাটা বলার আগে। ডক্টর ব্যানার্জি, আমার শেষ প্রশ্ন আবার বলছি, যেহেতু বাড়িতে আপনাদের পর্যবেক্ষণে উনি থাকতেন, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করানোর ক্ষেত্রে ওনার তো একটা তীব্র অনীহা কাজ করতো সবসময়, তো সেইটা কতটা কঠিন ছিল, কোন পরিস্থিতিতে আপনারা বাধ্য হলেন, বিশেষ করে আপনি রেকমেন্ড করলেন যে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে, কীরকম ছিল পরিস্থিতিটা, এই কঠিন কলটা কখন কী জন্য নিতে বাধ্য হলেন? না, এইবারে ওনার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই ভর্তি হওয়ার 3-4 দিন আগের থেকে ওনার একটু জ্বর হচ্ছিল এবং একটা শ্বাসকষ্ট, যেটা ওনার কম ছিল, কন্ট্রোলে ছিল, সেটা হচ্ছে যে একটু বাড়ছিল, এবং সেখানে তার রক্ত পরীক্ষা এবং ইউরিনের টেস্ট এগুলো করে পরে সেখানে হচ্ছে যে একটা ইনফেকশন আছে এই সন্দেহটা হওয়াতে তাকে ওই ঘরেই হচ্ছে অ্যান্টিবায়োটিক চালানো এগুলো শুরু করা হয়েছিল।
এবং সেখানে ধরুন ওখানে এই ডক্টর সোমনাথ মাইতি, ডক্টর কৌশিক চক্রবর্তী যারা এখানেও মেডিকেল বোর্ডে আছেন, তারা ওনাকে বাড়িতেও নিয়মিত যে ওনার দেখভাল এবং দেখাশোনা সেটা করেন, সেখানে যান তারা। এবং তারা হচ্ছে যে যখন ওই ওই যেদিন উনি ভর্তি হলেন সেই দিনে হচ্ছে সকাল থেকে হচ্ছে যে ওনার এই অক্সিজেন স্যাচুরেশনটা একটু কমতে আরম্ভ করেছিল, শ্বাসকষ্টটাও বাড়ছিল এবং ব্লাড প্রেশারটাও একটু কমের দিকে যাচ্ছিল। যখন এইটা হচ্ছিল তখন তখনই মনে হয়েছিল যে ওনাকে আর বোধহয় ঘরে রেখে চিকিৎসা করাটা সেটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, সেই জন্যই তাকে বিকেলবেলায় ভর্তি করা হয়। তো এইটা বলতে পারেন যে যেটা আপনি বললেন যে ওনার একটা ভর্তির ব্যাপারে তীব্র অনীহা ছিল একদম। এখন আগের যতবারই ওনাকে ভর্তি করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত উনি মানসিকভাবে পুরোপুরি আচ্ছন্ন না হন ততক্ষণ ভর্তি করানো যায় না, কিন্তু এইবারে বোধ হয় ওনার শারীরিক সংকটটা উনি নিজেও কিছুটা বুঝতে পেরেছিলেন, কারণ দুদিন আগে থেকেই উনি নিজেই যে বাইপাপ যন্ত্রটা নিতেও তার একটা অনীহা ছিল, সেটা কিন্তু নিজেই উনি কয়েকদিন ধরে নিচ্ছিলেন। এবং এইবারে কিন্তু ওনাকে ভর্তি করার ব্যাপারে এটা একটা বলতে পারেন ভালো দিক, এবং করা গেছে, তাড়াতাড়ি করা গেছে বলে আমরা হয়তো এই স্বস্তির জায়গাটাতে পৌঁছতে পারলাম একদম। তো এইবারে কিন্তু ওনাকে যে আমাদের খুব বেশি বেগ পেতে হয়েছে ভর্তির জন্য সেটা নয়, ওনাকে বলা মাত্রই উনি রাজি হয়েছিলেন যে না ভর্তি হওয়াটা প্রয়োজন, এটা বুঝে উনি বুঝেছিলেন, এটা অত্যন্ত ভালো দিক একটা আর কি। একদম ডক্টর ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারে এইভাবে প্রতি মুহূর্তের খবর এবং কোন ব্যবস্থা থেকে কোন অবস্থা থেকে কিছুটা অন্তত উন্নতি করা গেছে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার সেটা এইভাবে ক্যান্ডিডলি আমাদের সামনে বলার জন্য অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। নিঃসন্দেহে শুধু আমার স্টুডিওতে আমার সঙ্গে যারা আছেন তারা নয়, এই রাজ্যে দলমত নির্বিশেষে 10 কোটি মানুষ এই খবরের দিকে তাকিয়ে আছেন এবং প্রত্যেকে কামনা করছেন যে সুস্থ হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে আসুন। কিন্তু এইবার প্রশ্নটা রাজনৈতিক সংস্কৃতি, কোন দিকে যাচ্ছে বাংলা? লাগাতার রাজ্যের শাসক দলের তরফ থেকে আক্রমণ, আবার শাসক দলের মধ্যে থেকে আরেকটা অংশ তারা বুদ্ধবাবুর প্রশংসা করছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষটা ভেন্টিলেশনে আছেন, কার্যত পাঞ্জা লড়ছেন, তাকে নিয়ে এই রাজনৈতিক টানাপোড়েন, এই রাজনীতির কাদা ছোঁড়াছুঁড়ি কতটা কাম্য? বাংলার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমাদের স্পষ্ট প্রশ্ন রইল পরের প্রতিবেদন। এই দ্রুত আরোগ্য কামনার সঙ্গে যারা আধিক্ষেতা করে তাকে মহাপুরুষ সাজাচ্ছেন তার সঙ্গে একমত নই। বন্ধু, আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে, লিখেছিলেন তার কাকা সুকান্ত ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ রোগশয্যায়, তার সেরে ওঠার প্রার্থনা করছেন লক্ষ লক্ষ মানুষ। যখন তার অপেক্ষা করছেন পাম অ্যাভিনিউয়ের ঠিকানা, তখন সেই তাঁকে কেন্দ্র করেই কুণাল ঘোষের এক বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। যদিও তাতে দলেরই সতীর্থদের একটা বড় অংশকে পাশে পাচ্ছেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। শুনুন, বুদ্ধদেব বাবু যদি ডিসঅনেস্ট হয় তাহলে ভগবান বুদ্ধের অনেস্টি নিয়ে আলোচনা করতে হবে। আমি বুদ্ধদেবের দল করি না, কিন্তু বুদ্ধদেবের সিদ্ধারাটা সোজা, এটা আমি জানি। শনিবার রাতে ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লিখেছিলেন, বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন, কিন্তু দয়া করে আধিক্ষেতার পোস্টে ওকে মহাপুরুষ বানাবেন না। আর সোমবার আরো এক ধাপ সুর চালালেন তিনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত আরোগ্য কামনা করব, কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এই সিপিএম এদের কোনো ক্ষমা নেই, আজকে যেন এদেরকে মহাপুরুষ সাজানো না হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ আজকে রাজনীতিতে বিরল, আজকে নতুন এই ছেলে মেয়েদের কাছে যারা রাজনীতি করছে তাদের নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষদের মডেল করা উচিত। এই বুদ্ধবাবু একসময় বলেছিলেন, জ্যোতিবাবুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকি না, তারপরে আবার মাথা নিচু করে সেই মন্ত্রিসভায় ফিরে গেছিলেন। তখন মদন দা তো এনাদের যে আক্রমণ করতেন সেগুলো দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। আজকে মদনদার এই যে মানে একটা অন্য ধরনের একটা চৈতন্যের বহিঃপ্রকাশ চলছে, তো এইটা কেন হলো, কোন মঠে দীক্ষা নিলেন সেগুলো আমরা দেখে নেব, গৌড়ীয় মঠ না কোনো বৌদ্ধ মঠ সেগুলো আমরা দেখে কথা বলে নেব। মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না,
কুণাল কি এই মার্গের কথা জানে না? ফলে আমাদের প্রবলেম হচ্ছে কি, গরু ঘাস খেতে খেতে মাঝে মাঝে উপর দিকে তাকায়, কিন্তু আমরা কি করি, আমরা তো গরু নই, আমরা মানুষ, আমরা ঘাস খেতে খেতে কেন কিছু খেতে খেতেই মাঝে মাঝে উপর দিকে তাকাই না, মাঝে মাঝে উপর দিকে উচ্চ মার্গের দিকে তাকাতে হয়। তবে শুধু মদন মিত্রই নন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় মুখর হয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। বুদ্ধদেববাবু আমার মানে আমি মানুষ হিসেবে আমি চিন্তাম ওনাকে, আমি মানুষ হিসেবে শ্রদ্ধা করি ওনাকে। রাজনীতির ভালো মানুষ যদি কিছু থাকে তার মধ্যে উনি একজন। 79 বছর বয়সে এক ব্যক্তি রোগশয্যায় থেকেও আজও রাজ্য রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক, এই বিতর্কই ফের তা প্রমাণ করে দিল। কৃষ্ণেন্দু অধিকারী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 79 বছরের একজন মানুষ ভেন্টিলেশনে রোগশয্যায়, সেইখানে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়ার অছিলায় তাকে একেবারে রাজনৈতিক আক্রমণ। আমি জানি না এটাই কি বাংলার সংস্কৃতি। আমি প্রথমেই দেবাংশুর কাছে যাব। দেবাংশু বলতেই পারে যে কুণাল ঘোষ ব্যক্তিগতভাবে বলেছেন, আমি শুরুতে উল্টো দিক থেকে আসি। এই জন্য ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, এক হচ্ছে যে কুণাল ঘোষ দলের অফিসিয়াল স্পোকসপারসন, রাজ্য সাধারণ সম্পাদক, একবার নয় প্রয়োজনে তিনবার একই দিনে সাংবাদিক সম্মেলন করে দলের লাইন স্পষ্ট করছেন, এক। দুই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন উডল্যান্ডসে তার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যাচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী, ঘটনাচক্রে সেই সময় আরেকবার প্রেস কনফারেন্স করে কুণাল ঘোষ বলছেন, রিপিটেডলি বলছেন যে গতকাল বা তার আগে সমস্ত বক্তব্যে তিনি অনর এবং তিনি তাই মনে করছেন। স্পেসিফিক্যালি এই ভাষায় বলছেন, গতকাল বলেছি বেশ করেছি। আমি বলছি একেবারে পার্টি লাইন, তুমি মানবে দেবাংশু, এটা কোনো ব্যক্তিগত মত নয়। যদি তাই হতো এতক্ষণ প্রায় দুদিন হতে চললো দলের তরফ থেকে রিজয়েন্ডার আসতো। প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা জানাই এবং আরও একবার রাজ্যের সকল মানুষের মতোই বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সুস্থতা কামনা করি। দেখুন সুমনদা, অসুস্থ মানুষের কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না, কোনো বর্ণ হয় না। তো স্বাভাবিকভাবে সেই দলের মধ্যে রাজনৈতিক দলও পড়ে। একজন অসুস্থ মানুষ, একজন তিনি যখন রোগের সঙ্গে লড়াই করেন, তিনি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন, তখন সেই ব্যক্তি মানুষ তিনি একটা প্রাণ এবং সেই প্রাণটা যেন আমাদের মধ্যে আবার ফিরে আসেন, তিনি সুস্থভাবে আমাদের সমাজে আমাদের সঙ্গে বসবাস করেন, সেই কামনা আমরা প্রত্যেকে করতে পারি। আপনার প্রতিবেদনে কুণাল ঘোষের বক্তব্য দেখিয়েছেন, শতাব্দী রায়ের বক্তব্য দেখিয়েছেন, মদন মিত্রের বক্তব্য দেখিয়েছেন। এই তিনজনের বক্তব্যটা তিন রকম। এই ক্ষেত্রে কুণাল ঘোষ যে বক্তব্যটা রেখেছেন সেটা রাজনৈতিক নেতা বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রিক, আর শতাব্দী রায় বা মদন মিত্ররা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রিক। আমাদের বক্তব্য হচ্ছে কুণাল ঘোষ যে কথাটা বলেছেন, সেই কথাটা দেবাংশু, আমার বক্তব্য হচ্ছে সময়টা নিয়ে। আমি বলছি কে এই সময় তৃণমূল কংগ্রেসের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যের মূল্যায়ন শুনতে চেয়েছে, এক। আমি বলছি সুমনদা, এইটা তো গালিগালাজটা তো কাম্য নয়। আমি আপনাকে বলছি কে তৃণমূল, তুমি বলছো না 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 না, আমি বলছি আপনি প্রশ্নটা করলেন কে তৃণমূলের থেকে জানতে চেয়েছে, তৃণমূল কংগ্রেসের কথা বলছি না। শুভেন্দু অধিকারী যখন বুদ্ধবাবুকে দেখে বেরিয়ে সততা নিয়ে বক্তব্য রাখছেন বা রাজনৈতিক ভাবে তার প্রশংসা করছেন, তার পেছনে কিন্তু তার রাজনৈতিক অঙ্ক কাজ করছে, কারণ তিনি খুব ভালো মতো জানেন তার সিপিএম এর ভোটটা দরকার রাজনৈতিক ভাবে। তো তিনি যখন এই বক্তব্যটা রাখছেন রাজনৈতিক ভাবে, তাকেও তো কেউ জিজ্ঞাসা করেনি বুদ্ধবাবু কেমন সৎ না অসৎ ব্যক্তি সেটা নিয়ে আপনি বলুন, সিপিএম এর নেতাদেরও তো কেউ জিজ্ঞাসা করেনি বুদ্ধবাবু রাজনৈতিক ভাবে সৎ ছিলেন কিনা আপনারা বলুন। তো স্বাভাবিকভাবে তার অসুস্থতা তিনি একজন রাজনীতিতে আসেনি, একদম। অটল বিহারী বাজপেয়ী যখন অসুস্থ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সম্পূর্ণ উল্টো মেরুতে ছিলেন, বারবার বলতেন চলে যাওয়ার পরে তো বটেই যে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কত ভালো ছিল এবং জননেতা হিসেবে তিনি কিরকম, একদম সেই কথাই তো বলছি। না না, আমি বলছি ভারতের এবং রাজ্যের সংস্কৃতি। সুমনদা, আমি বলছি আমাদের একজন মানুষ ভেন্টিলেশনে চলে যাওয়া থেকে তাকে আক্রমণ শুরু করেছে। আমি বলছি সুমনদা, এটা তোমরা বলে অভিহিত করবেন না, কারণ আমাদের দলের, আমি বলছি আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখতে গেছে সেই সময় দলের তরফে। আমি বলছি আমাদের দলের চিফ, আমাদের দলের সুপ্রিমো দেখতে গিয়েছেন, এবং এটাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ততবার মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা গত 5 বছরে বুদ্ধবাবুর খোঁজ নিয়েছেন কিনা জানি না, যতটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন।
এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পাম অ্যাভিনিউতে তারা কতবার গেছেন জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কতবার বুদ্ধবাবুর চিকিৎসা তার বাড়িতে তার ইচ্ছে মতো ঠিকঠাক চলছে কিনা, কারণ তার হাসপাতাল যাওয়া অনিয়ম। আমি শুধু একটা কথা বলছি, পরের পর ফেসবুক থেকে আক্রমণ, পরের পর প্রেস কনফারেন্স, একবারও দলের তরফ থেকে একটা প্রকাশ্য মঞ্চ থেকে যখন আক্রান্ত হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, জানতেও পাচ্ছেন না ভেন্টিলেটারে মানুষটা, আমি বলছি তখন দলের তরফ থেকে একটা বারণ করা যায় না? আমরা তো আবার বলছি, আমরা চাই বুদ্ধবাবু যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে বাড়ি ফিরুন, কারণ তার যেটা বয়স, আমারই জ্যাঠা কাকাদের বয়স, মানে আমার বাবা কাকা জ্যাঠাদের মধ্যে কেউ অসুস্থ হলে আজকে তারই মতো, তার যা বয়স তার একই সমান, ফলে আমি সেই নজর থেকে একজন এই প্রজন্মের ছেলে হিসেবে বলতে পারি একজন মানুষ সুস্থ হয়ে ফিরে আসুন। রাজনৈতিকখানে এই রাজনৈতিকটা বলার পরেই যে তীব্র আক্রমণটা হচ্ছে এবং যে আক্রমণটা তিনি শুনতেও পাচ্ছেন না, বুঝতেও পাচ্ছেন না, উত্তর দেওয়ারও জায়গা নেই, এটাই কি বাংলার রাজনৈতিক সংস্কৃতি? এই প্রশ্ন থাকবে, কিন্তু উল্টো দিকে খুব কৌশলে এবং আরেকটা প্রশ্ন তুলেছে, যে প্রশ্নটা যথেষ্ট ভ্যালিড, সেটা নিয়ে আমি শঙ্করের কাছে আসবো। ঘটনাচক্রে শঙ্কর ঘোষ খানিকক্ষণ আগে বিপি আনন্দেই দেখছিলাম উডল্যান্ডসে বুদ্ধবাবুকে দেখে বেরোচ্ছে। শঙ্কর, বিজেপি আরএসএস এবং কমিউনিস্টদের যে সম্পর্ক সেটা একেবারে ঐতিহাসিকভাবে তিক্ত, এ নিয়ে কোনো ডিবেট হতে পারে না, অথচ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এমনকি তথাগত রায়, যে চারটে নাম বললাম তাদের মধ্যে কোনো বিষয়ে ঐক্যমত্য হচ্ছে এটা খুব একটা সুলভ বিষয় না, বিশেষ করে তিনজনের। সেইখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে বারবার তার সততাকে তারা কুর্নিশ জানাচ্ছেন। দুজন যে চারটে নাম বললাম, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, একজন বর্তমান রাজ্য সভাপতি, একজন বিরোধী দলনেতা। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলার রাজনীতির মূল ইস্যু এই মুহূর্তের হচ্ছে রাজ্যের দুর্নীতি, কোনো সন্দেহ নেই। তখন সেই রকম একটা সময় তোমরাও এটাকে কি অপরচুনিটি হিসেবে ব্যবহার করছো, যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সৎ তথাগত রায় লিখছেন এবং বলছেন আপাদ মস্তক একজন সৎ মানুষ, এই বলে কৌশলে পরোক্ষে তৃণমূলকে কটাক্ষ করতে চাইছো, অর্থাৎ সততার প্রতি কোট আন কোট, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য বোঝাতে চাইছো, অন্য কেউ নন বলতে চাইছো? ধন্যবাদ সুমনদা। আমার মনে হয় যে চারজনের কথা বললেন বা সাথে রাজ্যের বেশিরভাগ মানুষ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা প্রার্থনা করছেন এবং সেই প্রার্থনা ব্যক্তি বুদ্ধদেব বাবুর কর্মজীবনের প্রাপ্তি হিসাবেই আমি গ্রহণ করি, আমি মনে করি তিনি তার কর্মজীবনের মধ্যে দিয়েই এই প্রশংসা অর্জন করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, একটু আগেই আমি শুনছিলাম, যেহেতু বুদ্ধদাকে দেখে সরাসরি আসলাম তো কাচের গ্লাসের বাইরের থেকে দেখা যায় 10 ফুট দূরে মতন বুদ্ধদা আছেন, তিনি সোজা শুয়ে আছেন। মেডিকেল প্যারামিটার্সে হয়তো তার কোনো উন্নতি দেখা যেতে পারে, কিন্তু ফিজিক্যাল প্যারামিটার্সে অন্তত আমরা বাইরের থেকে ঘাড় ঘুরিয়ে দেখা, যে হাত নাড়ানো, আমি নিজে দেখেছি এরকম কোনো সাইন অফ ইম্প্রুভমেন্ট ফিজিক্যাল প্যারামিটার্সে সেটা আমার নজরে পড়েনি। তো সেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের একটা বক্তব্য রাখছেন, মুখ্যমন্ত্রীর জায়গাটা একটা গরিমাময় জায়গা, সেখানে দাঁড়িয়ে আমার একটু অবাক লেগেছে। যাই হোক, মুখ্যমন্ত্রী যেখানে এই ধরনের বক্তব্য রাখছেন সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ বা তার বক্তব্য নিয়ে আলোচনা করবার প্রয়োজনীয়তা আছে কি? আমার মনে হয় রাজনৈতিক রুচির জায়গায় মুখ্যমন্ত্রীর পদে থেকে আমরা সবসময় সত্য ভাষণই আশা করি, অন্তত প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্য আমার কাছে নিশ্চিতভাবে অবাক করার মতন। এবার কেন কুণাল ঘোষ এই ধরনের বক্তব্য রাখছেন? আমি মনে করি এতে দলের এনরোচমেন্ট রয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী হীনমন্যতায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে তুলনা করবার প্রশ্নে, এবং সেই হীনমন্যতাকে সামনে নিয়ে আসবার জন্য দলের মুখপত্রকে ব্যবহার করা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবে একজনকে ধারাবাহিকভাবে একজন অসুস্থ মানুষকে আক্রমণ করে যাও, এটা দলের এনরোচমেন্ট। এর সাথে সাথে আপনি একটু আগে মদন মিত্র যা বলছো তা তো মনে হচ্ছে ওই গুড কপ ব্যাড কপ, কেউ আক্রমণ করবে কেউ প্রশংসা করবে সাজানো। আমি আবার বলছি, খুব ভেবে বলছি, বর্তমান মুখ্যমন্ত্রী হীনমন্যতায় ভুগছেন বলে তাকে কভার আপ করবার জন্য দলের মুখ্যমন্ত্রী মুখপত্রকে দিয়ে এনরোস করিয়ে এই বক্তব্য রাখা হচ্ছে। আমি দুটি একটা মিনিট ঘুরতে থেমে গেছে, আমি জানি তোর ক্ষেত্রে ঘুরতে থেমে যায়, আমি শুধু একটাই কথা বলবো যে মানে অবস্থাটা ভাবুন, ভেন্টিলেশনে একজন ব্যক্তি, আমাদের সম্মানীয় মদন মিত্র তিনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন,
কুণাল বাবু তাকে রুচিহীন ভাষায় আক্রমণ করছেন। একজন আমাকে বললে যে এই যে মদনদা যে সার্টিফিকেট দিচ্ছে বুদ্ধদাকে, এটা কি পলিটিক্যাল ট্র্যাজেডি? আর কুণালদা যেটা বলছে সেটা কি পলিটিক্যাল কমেডি? আমি জানি না ট্র্যাজেডি আর কমেডির মাঝখানে ঠিক কিভাবে এই বুদ্ধবাবুকে মূল্যায়ন করা। পরবর্তী আমি প্রথমে একটা কথা বলি, বিজেপির একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা খুব ভালো এটা বুঝতে পারি, কারণ আজকের দিনের এই ইস্যুটায় বলার জন্য বেছে বেছে শঙ্করদাকে বিজেপি পাঠিয়েছে, খুব ভালো সত্যি ওদের মাথা। আমি দু নম্বর কথা বলি, সেটা হচ্ছে যে সুমনদা মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বললেন যে আমার যেন দেখে মনে হলো বুদ্ধবাবু আমার দিকে দেখে হাত নাড়লেন। কংগ্রেসের নেতার বক্তব্য দেখলাম, বিজেপি নেতার বক্তব্য দেখলাম, কি সিপিএম নেতার বক্তব্য দেখলাম, তারা কি খুশি নন বুদ্ধবাবু যদি হাত নাড়েন? সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি নেড়ে থাকেন তাদের কি তাতে খুব কষ্ট হচ্ছে, নাকি তাদের দেখে কেন নাড়েননি, মমতা ব্যানার্জিকে দেখে কেন নাড়লেন, এটাতে তাদের বেশি আঘাত লেগেছে? এটা আমার একটা প্রশ্ন রইল। দু নম্বর বক্তব্য হচ্ছে সুমনদা, এই আজ থেকে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নামতে গিয়ে যখন চোট পেলেন, কিংবা গত নন্দীগ্রাম নির্বাচনের সময় তার যখন পায়ে চোট লাগে, প্রত্যেকটা প্যানেলে যারা বসে আছেন বাম বিজেপি তাদের প্রত্যেকটা দলের নেতাদের বক্তব্য শুনুন তো, কী কুরুচিকর ভাষায় নাটক ড্রামা ইত্যাদি বলে আক্রমণ করা হয়েছিল, তখন কোথায় ছিল তাদের সৌজন্যবোধ, কোথায় ছিল একজন বয়স্ক মানুষের আক্রমণ? আমি ভাবছিলাম আলোচনার দ্বিতীয় পর্বে এটা শঙ্করের উত্তর খুব দ্রুত। আমি দেবাংশুর মতন একজন শিক্ষিত ছেলের কাছ থেকে অন্তত এই ধরনের বক্তব্য আশা করিনি। অসুস্থ মানুষকে নিয়ে এক ধরনের মন্তব্য অসত্য ভাষণের সাথে আর স্ক্রিপ্টেড, অনেকেই আজও এখানে দেবাংশুর পাশে দাঁড়িয়ে পাশে বসে আমি বলছি হ্যাঁ আমি এটা মনে করি হেলিকপ্টারের ঘটনা নন্দীগ্রামের ঘটনা নিশ্চিতভাবে রাজনৈতিক রহস্য আবৃত। এনারা এখন এসে বসে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জ্ঞান দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের কথা। তার মানে ওই দিনকে হেলিকপ্টারকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়নি, ওই দিনকে এবং এই চাপান উত্তরের একটা অংশ আমি রেখে দিলাম সাইডে, আলোচনা করব। কিন্তু তার আগে যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী থেকে তথাগত রায়, তথাগত রায় থেকে সুকান্ত মজুমদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2009 সালের সেই মন্তব্য বুদ্ধবাবুকে নিয়ে সেটাও নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিল, সেই সময় রুচির প্রশ্ন এসেছিল, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে বারবার এর আগে একাধিকবার বলেছেন, আজও বলেছেন, পরের প্রতিবেদন, তারপর এই বিষয়ে আরও গভীরে যাব। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু সেই অবস্থাতেও তাকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। আর কুণাল ঘোষ যখন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ করেছেন, তখন তার দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জন্য অনুশোচনা। 2011-তে কোনো একটা কমেন্টস আমি করেছিলাম বুদ্ধবাবু সম্বন্ধে, না কমেন্টসটা করলে ভালোই হতো। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে বেলাগাম আক্রমণ শানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ও শিল্প বোঝে না, ও শিক্ষা বোঝে না, ও কিচ্ছু বোঝে না, ও শুধু নন্দনে বসে স্কচ উইস্কি আর দু চারটে সামনে মহিলা থাকবে, এর বাইরে কিচ্ছু বোঝে না। 2011-তে কোনো একটা কমেন্টস আমি করেছিলাম বুদ্ধবাবু সম্বন্ধে, না কমেন্টসটা করলে ভালোই হতো। তখন ওই ওরা সীতারাম মিউচুয়ালরা ইলেকশন কমিশনে এসে মামলা ফাইল করেছিল, ইলেকশন কমিশন কিছু করতে পারেনি, আমার এগেনস্টে ক্রিমিনাল ডিফেমেশন করেছিল, আমার সাথে তো তারপর দেখা হয়নি। একজন রাজনীতিবিদ হিসেবে ওনার একটা স্বচ্ছ প্রতিমূর্তি তো রয়েছে, উনি অসুস্থ, ওনার সুস্থতা কামনা করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে পুরনো মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করছেন, তখন তথাগত রায় থেকে শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের গলায় শোনা গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা। আমরা প্রায় সমবয়সী, 1961 সালের হায়ার সেকেন্ডারি, এই বাবদে আমার যতটুকু যোগাযোগ। আর বুদ্ধবাবুকে আমি সৎ মানুষ বলে জানি, রাজ্যের ভালো চাইতেন তাও জানি, সততা তো জানাই আছে, সবাই জানে যে বুদ্ধবাবু কোনো রকম ঘুষ টুস নেন না বা ওরকম ধরনের নিজের কোনো আত্মীয়কে ই করেননি। বুদ্ধবাবুর মেয়ে আছে কিন্তু তারা কে মানে তাদের কারুর জন্যই বুদ্ধবাবু কিছু করেননি। ভগবানের কাছে সবার প্রার্থনা থাকা উচিত, এইরকম একটা সৎ রাজনীতিবিদ ও সকলের শ্রদ্ধাভাজন, তিনি যেন সুস্থ হয়ে আবার বাড়ি ফিরতে পারেন। খুব খারাপ লাগছে, আমার সঙ্গে বিরোধও ছিল চরম, আবার কখন একসঙ্গে আমরা নির্বাচনও করতে গেছি। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বুদ্ধবাবুর সততা তুলনাহীন বলতে পারি আমি, একটা আদর্শ বাংলার রাজনীতিবিদদের কাছে। তার ভাবনার মধ্যে বাংলার উন্নয়নের প্রতিফলন
দেখতে পেয়েছিলাম। কিন্তু সিঙ্গুর হলে বাংলার তো ভালো হতো, আমি দর্শক হতে পারবো না। বিরোধী হোক বা শাসক, এই একটা মানুষের জন্য অন্তত সবার এক সুর। অনেকে বলছেন এও কি কম পাওয়া। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবারে আমি আপনাদের সবার অনুমতি নিয়ে একটা লেখা পড়ব, খুব বড় লেখা, আমি জানি না কতটা পড়তে পারবো। বুদ্ধবাবুর ইমেজ সৎ পরিচ্ছন্ন, খুব মন দিয়ে লক্ষ্য করুন প্রত্যেকটা বাক্য। বুদ্ধবাবুর ইমেজ ছিল স্বচ্ছ, কোনো বিতর্কিত ঘটনার কালি ছিল না। তার আগের নির্বাচন 2001 নিয়ে বলা হচ্ছে ভোটের পর ভি দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কিন্তু বামফ্রন্ট ফিরল বিপুলভাবে। তার আসল কারণ বুদ্ধবাবু, পরিচ্ছন্ন ইমেজের নতুন মুখ বুদ্ধবাবু। বুদ্ধবাবুর স্লোগান কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটা মোটেই খারাপ ছিল না। বুদ্ধবাবু বাংলায় সময় উপযোগী শিল্প গড়তে চেয়েছিলেন, সঠিক ভাবনা ছিল। বুদ্ধবাবু বাংলা সম্পর্কে নেতিবাচক ভাবনা পাল্টাতে চেয়েছিলেন, ঠিক করেছিলেন। কী আশ্চর্য, আমার অভিজ্ঞতা কিন্তু ভালোই, আমার ওকে বেশ ভালো লেগে গেছিল এবং অনুভব করতাম উনিও আমাকে পছন্দই করেন। বুদ্ধবাবুর ছিমছাম জীবনযাত্রায় আগাগোড়া ছিলেন, তার কারণে সরকারের খরচও তেমন বাড়েনি। সেসব দিক থেকে বুদ্ধবাবুর সাদা পোশাকে কোনো দাগ নেই। আমি বললাম কত পড়ব আমি বুঝতে পারছি না। একদিন তার সঠিক মূল্যায়ন হবে, একদিন বাংলার মানুষ নতুন করে ভাববে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বুদ্ধবাবুর চিন্তা ভালো ছিল। এবার ক্লাইম্যাক্স। মহাভারতে পড়েছি যুদ্ধক্ষেত্রে তীরে ছিন্ন ভিন্ন করলেও সন্ধেয় অর্জুন যেতেন স্বরসজ্জায় বিখ্যাত পিতামহ ভীষ্মকে প্রণাম করতে। আমি আমার লেখার মধ্যে দিয়ে এই প্রণাম জানালাম। এর পরের বাক্যটা বুঝতে পারবেন কার লেখা। ব্যক্তি কুণাল, সাংবাদিক কুণাল, হৃদয় উজাড় করে আপনাকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছে। কুণাল ঘোষের লেখা বই, বেশি দিন আগে নয়, 2022 সালে প্রকাশিত হয়েছে এবং কয়েক কিস্তিতে বাংলার একটি দৈনিক সংবাদপত্রে এই ধরনের একই ধরনের এর ওপর আধারিত লেখা বেরিয়েছে। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, কেন এতটা পড়লাম? সত্যি সত্যি কুণাল ঘোষ যা লিখেছেন, যা ভাবেন তাই বলছেন, নাকি তাকে বলানো হচ্ছে? যদি বলানো হয়ে থাকে কে বলাচ্ছে? আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমি বলছি দুজন কুণাল ঘোষ একসঙ্গে সত্যি হতে পারেন না। একজন কুণাল ঘোষ সাংবাদিক কুণাল ঘোষ, হয় তিনি যা লিখেছেন সেটা সত্যি, আর একজন মুখপাত্র কুণাল ঘোষ, তিনি যা বলছেন সেটা সত্যি। আবার বলছি দুজন কুণাল ঘোষ একসঙ্গে সত্যি হতে পারেন না। খানিকক্ষণ আগে কুণাল ঘোষ দেখছিলাম একাধিকবার, এক দুদিনের মধ্যে বোধহয় তিনবার বলেছেন তাকে মহাপুরুষ বানানো হচ্ছে। কুণাল ঘোষ তার প্রকাশিত লেখায় মহাপুরুষ টহাপুরুষ নয়, মনীষী নয়, পৌরাণিক মহাপুরুষ, পিতামহ বিশ্ব বানিয়ে দিয়েছেন। আমি জানি না, আবার বলছি কোনটা আসল কুণাল ঘোষ, আর যদি আসল কুণাল ঘোষ না বলেন তাহলে এই কথাগুলো গত 48 ঘন্টা ধরে কুণাল ঘোষকে দিয়ে কে বলাচ্ছেন? দেবনারায়ণ সরকারের কাছে উত্তর খুঁজব। টাইম ট্রাভেলস ইন ডাইভার্স স্পেসেস উইথ ডাইভার্স পার্সনস অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ার বলেছিল। সময় বিভিন্ন লোকের কাছে বিভিন্ন গতিতে চলে। এখন এই যে সময় গতিতে চললে তো আজকে আপনি ভালো, কালকেই আপনাকে না না সময়টাকে খারাপ লোক বলবো। যে কথাটা বলা ছিল আমি বক্তব্য, যে এই সময়টা কেন বললো, এই হচ্ছে বক্তব্য। থাকতেই পারে, এই সময় মানুষ তার মৃত্যুসজ্জায় তার সত্যতা সে ফিরে আসুক, ভালো কথা বলা হবে। কারো সম্পর্কে যদি তার রাজনৈতিক কারণে যদি বলতে হয়, একটা সময় নির্বাচন, এই সময়টা না বললেই ভালো হতো, এটা আমি স্বীকার করিয়ে নিচ্ছি। গুড অ্যালোন ইজ গুড, ভাইলনেস ইজ সো, এটাও শেক্সপিয়ার বলেছিল। অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল, ভালো ওই কোনো নাম ছাড়াই ভালো। আমি দেবনাথ দা হিতোপদেশ শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আমি বলছি এটা আপনি ভাবছেন, পার্টির কেউ বলছে না, পার্টির কেউ ভাবছে না, পার্টি যদি ভাবে তাহলে বলছে না কেন? না, আবার পার্টিতে এই তো শতাব্দী রায় বলেছে, মদন বাবু বলেছে, এই তো শঙ্কর বলছিল ভোটকপ ডাটকপ, একজন ভালো বলবে একজন খারাপ বলবে, কিন্তু ওর ফর্মুলা এক একটা ধারণা যদি বলে থাকে রাজনীতিবিদ হিসাবে তার একটা আলোচনা করেছে, কিন্তু এখন কেন, এটা নিয়ে আপনার সঙ্গে আমি একমত। এই সময়টা এই কথা বক্তব্য বলা উচিত নয়নি, এটা তো আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু একটা কথা বলে, রবীন্দ্রনাথই বলেছিল প্রতিবেশী সত্য নীরব, কল্পনা মুখরা। সত্য কিন্তু নীরব, এই কল্পনা অনেক কিছু বলা যাচ্ছে। একটু আগে শঙ্কর বলল মুখ্যমন্ত্রী কেন ওখানে গিয়ে হাত নেড়েছে, কেন ওনার নাম শোন। আরে মুখ্যমন্ত্রী ভালোর জন্যই তো গেছেন,
যেটা একটু দেবাংশ পরিষ্কার করে বললো, যদি বুদ্ধদেব ভট্টাচার্য হাত নেড়ে থাকেন আমরা সবাই খুশি হব, ভালোই তো, কোনো অসুবিধা নেই, ভালোর দিকে যাক, এটা আমরাও চাই, উনিও চাই, এই তো ভালো কথা, ভালো সমালোচনা করতে হবে, সমালোচনা করতে হবে, যারা দেখতে না নিজের চলন বাঁকা, এই যে ব্যাপারটা আজকে, না না সমালোচনা করতে করতে মানে কুণাল বাবুকে সমালোচনা করতে মুখ্যমন্ত্রী কত ভালো কথা বলে, মনে হাত নেড়ে এই যে সমালোচনা, এই যে মানসিক ধারণাটা, এই কেন এটা কেন হবে, মুখ্যমন্ত্রী ভালোর জন্য গেছেন, তাকে ইয়ে শ্রদ্ধা জানিয়েছেন, দেখে আসছেন, ওই ওই কথাটা কেন বললো, এমনকি কৌস্তব বলেছে, মানে যাকে এই জিনিসটা নয় ভালো ভালোর জন্য গেছে, সময়টা সময়টাকে এই সময় না 48 ঘন্টায় তিনবার একজন ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন সেই মানুষটাকে যিনি এই তর্ক বিতর্ক সমস্ত কিছুর ঊর্ধ্বে, তখন মূল্যায়ন নয় এই তীব্র আক্রমণ, আমি বলছি রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, এখনো থাকবে।